ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই আনন্দকে আর একটু বেশি আনন্দময় করার জন্য আমরা যারা শহরে থাকি, আমরা প্রত্যেক বাড়ি প্রত্যেক ঈদে চলে যাই গ্রামে। গ্রামে গেলে আমাদের ঈদের আনন্দটা আর একটু বেশি বেড়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমরা গ্রামে যাওয়ার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি, তারপর ছোট্ট একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে আমার একজোড়া পাখি আছে, পাখিগুলোকে ছোট খাঁচায় ছিল ওরা, ছোট খাঁচা থেকে বড় খাঁচা দিব। আর এই বড় খাঁচাটাতে কিছুদিন আগে একটা ময়না পাখি ছিল, ময়না পাখিটা অনেক সুন্দর করে কথা বলতো, তো আল্লাহর ইচ্ছা ও কিছুদিন আগে মারা যায়। আর এখন এই পাখিগুলোকে ময়নার খাঁচা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন ওদের সেট আপ দেওয়া কমপ্লিট আলহামদুলিল্লাহ, আমরা এখন বের হয়ে যাব। আর আজকের আকাশটা অনেক সুন্দর, বাহিরে কিন্তু দেখতে পাচ্ছেন মেঘলা ওয়েদার, যদিও এখন বৃষ্টি পড়ছে না। তো আমরা গাড়িতে উঠে গেলাম, আর গাড়িতে ওঠার পরে আপনাদেরকে গোমতি সেতু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভিউ। আর আমাদের বাড়িতে যেতে কিন্তু শুধু গাড়ি না, আমাদের বাড়িতে যেতে টলারও পড়ে। তো আমরা এখন টলার উঠে গেছি, আর টলার থেকে গ্রামটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লাগছে, অনেক চমৎকার লাগছে, মানে একদম ছবির মতো সুন্দর, যাকে বলে ঠিক ওরকম মনে হচ্ছে আমার কাছে। তো টলার থেকে নেমে একটা অটো নিয়েছি, অটোতে উঠে বর্ষার নতুন পানি, বর্ষার নতুন যৌবন দেখতে দেখতে আমরা চলে আসছি আমাদের বাড়িতে। আর যদিও একটু একটু বৃষ্টি পড়ছে, বৃষ্টি মাথায় নিয়ে আসলাম। বাড়িতে ঢোকার পর সবার সাথে সালাম বিনিময় করে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমি বাগানে চলে যাই, আর বাগানে যেয়ে দেখি কোন গাছে কোন ফল ফ্রুটস আছে এই মুহূর্তে। তো বাগানে আসার পর কোনো গাছে কোনো ফল নাই, আমের সময় শেষ, কিছুদিন আগে আম ছিল। তো দেখতে পাচ্ছেন এটা একটা করমজা গাছ, করমজা গাছের নতুন করে ফুল আসতেছে, করমজা ধরবে। আর উপরে তাকাতে আমরা গাছটা চোখে পড়ছে, এই আমরা গাছে সারা বছর আমরা থাকে, মানে 12 মাসে আমরা ধরে আমরা গাছে, এখনো গাছে আমরা আছে। আম গাছের দিকে তাকিয়ে দেখলাম যে আম গাছে ছোট ছোট মুকুল আসছে, আর মুকুল দেখতে দেখতেই হঠাৎ করে চোখ পড়লো, এই দেখতে পাচ্ছেন গাছে আমও আছে। তো আলহামদুলিল্লাহ এখনো গাছে আম আছে, এটাতে 12 মাসই আম থাকে, কিন্তু 12 মাস আম খাওয়া যায় না, আম নষ্ট হয়ে যায়। বা গাছে অনেকগুলো আম দেখলাম, অনেকগুলো মুকুল আসছে আবার নতুন করে। তো এসব কিছু দেখতে দেখতে আজকের দিনটা এখানে শেষ হয়ে গেল। আর আজকে হচ্ছে ঈদের দিন, আর ঈদের নামাজ পড়ার জন্য আমি যাচ্ছি, মাথায় টুপি ঠিক করতেছি, আর পিছনে ঘোড়াঘাড়া নিয়ে ঈদের নামাজ পড়তে যাচ্ছি। আর আপনাদেরকে বলে রাখছি আমাদের এই গ্রামে একটা ঈদগাহ, আর এই গ্রামের 7 থেকে 8টা মসজিদ, 8টা মহল্লার মানুষ একসাথে ঈদগাহ যায় নামাজ পড়ে, এটা আমাদের জন্য অনেক ভালো লাগা। স্পেশালি আমার কাছে বিষয়টা খুব ভালো লাগে, অনেকদিন পর অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়, এটা বেশ ভালো লাগে। আর ঈদের নামাজ পড়তে যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে আমার ছোট্টবেলার স্কুল, এই গ্রামে আমার শৈশব কেটেছে, আর শৈশবের স্মৃতি আমি কখনোই ভুলতে পারবো না, শৈশবটা অনেক সুন্দর ছিল। আর এই স্কুলে আমি 1-2 পড়েছি, এরপর এই গ্রাম থেকে চলে যাই। আর এই মুহূর্তে আমরা চলে আসছি ঈদগাহে, ঈদগাহে হুজুর বয়ান করছে, অনেক মানুষ চলে আসছে। আলহামদুলিল্লাহ ঈদের নামাজ শেষ করে আমরা এখন আবার বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে আসার পর টুকটাক নাস্তা পানি করে আমরা বেরিয়ে পড়লাম গরু নিয়ে, আর এই হচ্ছে আমাদের কুরবানির গরুটা, ইনশাল্লাহ একটু পর ও আল্লাহর নামে কুরবান হয়ে যাবে। আর গরু জবাই দেওয়ার পর যখন আমরা চামড়া ছলাইতে যাই তখন বৃষ্টি চলে আসে, কি আর করার, বৃষ্টির মধ্যেই গরু চামড়া ছলাইতে হচ্ছে, ওকে কাগজ দিয়ে চামড়াটা আমরা ছলানো শেষ। এরপর আমাদের একটা ঘর ছিল, ঘরের মধ্যে কেউ থাকে না, ওইখানে আমরা একটা জায়গা করে নিয়ে ওখানে গোস্ত কাটাকাটি করেছি। আর বৃষ্টিময় ঈদের দিন আপনাদের থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। আর যারা পেজে নতুন আছেন পেজটি ফলো করে দিবেন, ইনশাল্লাহ সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।